শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাসরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভীন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম টানা দ্বিতীয় দিনের মতো দেশে একদিনে 15,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ওমিক্রন নিয়ে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর রেড জোনে সংক্রমণ বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বিভিন্ন এলাকায় চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এদিকে করোনার মধ্যে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অসংক্রামক রোগ অর্থ পাচারের জড়িত অভিযোগে 69 জনের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পানামা আর প্যারাডাইস পেপারসে তাদের নাম এসেছিল এ তালিকায় রাজনীতিবিদ ব্যবসায়ীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদেরও নাম রয়েছে আদালতকে জানানো হয় এদের দর্শনের বিরুদ্ধে তদন্ত এবং ব্যবস্থা নেওয়া হয়েছে অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের আন্দোলন চালিয়ে যাবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালের অনুরোধে 7 দিন পর সকালে অনশন ভাঙে শিক্ষার্থীরা আটক সাবেক শিক্ষার্থীদের মুক্তিসহ শিক্ষার্থীদের সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান জাফর ইকবাল আশা প্রকাশ করেন প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের দাবি মেনে নেবে সরকার এবার বিস্তারিত করোনা সংক্রমক রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে ভ্রাম্যমাণ আদালত করা হচ্ছে জরিমানা এদিকে নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে একটি ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরা বাসে অতিরিক্ত যাত্রী তোলা আর টিকার সনদ না থাকায় জরিমানা করা হয় চালক সহকারী যাত্রী ও পথচারীদের ছোটবেলা থেকে যদি এই মাস্কটা পরা হইতো তাহলে তো আমার এই শ্বাসের সমস্যাটা হইতো না মাস্কটা ভুল করে রাখি আইসে বলছি আসলে তো সচ্চার ছিলাম না কিন্তু তারপরে খুব ভালো লাগলো বিষয়টা আগের থেকে আমরা কিছুটা জরিমানার পরিমাণ বৃদ্ধি করছি কিছুটা কঠোর হচ্ছি আমরা সাধারণ পথচারীর ক্ষেত্রে তাদের সক্ষমতা বিবেচনা করে আমরা 300 টাকা জরিমানা করছি 300 থেকে 500 টাকাও করছি ড্রাইভার বা যারা বাস চালক তাদের ক্ষেত্রে আমরা 1,000 টাকাও জরিমানা করছি ভাটারা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পাশেই অনেক পথচারীকেই দেখা গেছে মাস্ক ছাড়া ওমিক্রন বাড়ছে মাস্ক পরছেন না কেন মাস্ক পকেটে ছিল পরতে ভুলে গেছি হতসমত সমস্যা মাস্ক তো কোনো সময় পরে নাই দেশে তো থাকি করোনার সবচেয়ে দ্রুত সংক্রমণশীল ধরন ওমিক্রনের বিস্তার রোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিনিক্যাল গাইডলাইন ইতিমধ্যেই তৈরি হয়েছে সেটি চূড়ান্ত হয়ে গেছে সেটি আমরা সময়ের মধ্যেই আমরা আমাদের অন্যান্য যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেই নির্দেশনা ইতিমধ্যে দিয়েছি এবং গাইডলাইনটিও আমরা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব নতুন নতুন যে তথ্য সেগুলোকে রেখেই নতুন গাইডলাইনটি সাজানো হয়েছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 24 ঘন্টার হিসেবে করোনায় মৃত্যু হয়েছে আরও 17 জনের শনাক্ত হয়েছে 15,527 জন শনাক্তের হার 31.64%। উবাইদুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা করোনা সংক্রমণ বেড়ে চলছে রেড জোন চিহ্নিত 12 জেলায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও নির্বিকার সাধারণ মানুষ দিস রিপোর্ট করোনা শনাক্তের হার বিবেচনায় সংক্রমণের রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ জেলাগুলোর অন্যতম রাজশাহী গেল 1 সপ্তাহ আগেও সেখানে করোনা শনাক্তের হার ছিল 15% নিচে আর এখন তা ছাড়িয়েছে 60%। শনাক্তের হার 30 থেকে 39% মধ্যে ওঠানামা করছে চট্টগ্রামে রাঙামাটিতে ছাড়িয়েছে 45% সংক্রমণ বেড়েই চলছে রেড জোন তালিকাভুক্ত কুষ্টিয়া দিনাজপুর বগুড়া যশোর লালমনিরহাট গাজীপুর পঞ্চগড় ও খাগড়াছড়িতেও একটা লার্জ পপুলেশন যখন হাসপাতালে ভর্তি হবে হাসপাতালের লোডটা কিন্তু বাড়বেই যত
ভর্তি হবে সেখানে কিন্তু মৃত্যু বাড়বে। সুতরাং আমাদের সেই জায়গাটা যদি না হয় তাহলে আমাদের হাতের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাকে এই মুহূর্ত থেকে আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে করতে হবে। সংক্রমণের এমন পরিস্থিতিতে রেড জোনভুক্ত জেলাগুলোর বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানায় উদাসীন অনেকে। আমি আজকে ভুলে মাস্কটা রেখে এসেছি বাসায় আর কি, মাস্ক পরিনি তা না, আসলে আমার মতো অনেকেই দেখা যাচ্ছে যে মাস্ক পকেটে থাকছে কিন্তু পরছে না। নানা অজুহাতে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন, কেউ বা ক্যামেরা দেখে মাস্ক পরার চেষ্টা করছেন, গাদাগাদি করে উঠছেন গণপরিবহনগুলোতে, ব্যবহার করা হচ্ছে না স্প্রে হ্যান্ড স্যানিটাইজার। এখানে তো আছে, সবাই করতেছে, একটু ঝামেলার মধ্যে হয়তো দূরত্ব আছে ওটার জন্য দেয়া হয় না। সবসময় বললে তো দোকানের ভিতর তো গরম লাগে, এলোমেলো ছিল তা ব্যবহার করায়নি, এখন তো করবো ব্যবহার। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বর্তমানে অমিক্রন ভ্যারাইটি আসার পর থেকে আমরা সতর্ক আছি, মানুষকে সচেতন করার পাশাপাশি আমাদের হাসপাতালের ব্যবস্থাপনায় আমরা প্রস্তুতি রেখেছি। স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক বিতরণ, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, এটাই হচ্ছে মূল লক্ষ্য। জরিমানাটি মূল লক্ষ্য নয়, তবে যে সকল ক্ষেত্রে আমরা বড় ধরনের ব্যত্যয় পাচ্ছি সে সকল ক্ষেত্রে মানুষদেরকে জরিমানা করা হচ্ছে। 10 থেকে 16 জানুয়ারি পর্যন্ত করোনা শনাক্তের হার বিবেচনায় সম্প্রতি দেশের 12 জেলাকে সংক্রমণের রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশে 10 বছরের ব্যবধানে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ রোগী বেড়েছে 40%-এরও বেশি। করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এ রোগে আক্রান্তদের। ঢাকায় অনুষ্ঠিত প্রথম জাতীয় অসংক্রামক ব্যাধি সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মাহমুদ কমলের রিপোর্ট। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ অসংক্রামক রোগগুলো অনেকটা নীরব ঘাতকের মতোই বাড়ছে দেশে। প্রথম জাতীয় অসংক্রামক ব্যাধি সম্মেলনে তারই চিত্র তুলে ধরেন গবেষকরা। ICD-DRB-র গবেষণায় উঠে আসে 10 বছরের ব্যবধানে হৃদরোগ বাড়ার হার সবচেয়ে বেশি, 47.2%। আগের চেয়ে প্রায় 50% হারে বেড়েছে ডায়াবেটিস, স্ট্রোক বেড়েছে প্রায় 23%। তবে সে অনুযায়ী দেশের প্রান্তিক পর্যায়ে এখনও নিশ্চিত হয়নি অসংক্রামক রোগের সব সেবা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের গবেষণায় দিনাজপুরের 2টি উপজেলায় চিকিৎসা সেবা পর্যবেক্ষণে দেখা যায় জাতীয় গাইডলাইন অনুযায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের 76% সুবিধাই নেই সেখানে। 30 থেকে 70 বছর বয়সে সেটাকে প্রিম্যাচিওর ডেথ বলা হয়। বাংলাদেশে যারা প্রিম্যাচিওর ডেথের সংখ্যা এমনি বেশি এবং তার মধ্যে 7 জনের মধ্যে 7 জনই কিন্তু নন ইনসিডেন্ট কারণে ভুগছে, মারা যাচ্ছে। ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ক্যান্সার এই কয়েকটা রোগ আমাদের দেশে 70%-এর মতো মানুষ মারা যায় এবং 50% উপরও মানুষের আপনার যাদের বয়স 35-এর উপরে তাদের হাইপারটেনশন আছে। সরকার যেন গরিব মানুষদের জন্য নিশ্চিত করতে পারে এরকম একটা ড্রাগের এবং চিকিৎসা ব্যবস্থাটার জন্য আমরা দাবি তুলব সরকারের কাছে রাখছি এবং মনে করি যে এটা করা সম্ভব। Makes it even more challenging to meet the NCD-related targets of the Sustainable Development Goals, especially in low and middle income countries including Bangladesh. Equitable access to quality medical care and services especially at the primary healthcare level. অতিমাত্রায় বিভিন্ন ডিভাইস ব্যবহারে বাড়ছে শিশুদের রোগও। ঢাকার প্রায় 1.5 লাখেরও বেশি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এক গবেষণায় দেখা যায় দিনে 4 ঘন্টা পর্যন্ত মোবাইলে সময় কাটাচ্ছেন 94% শিশু, 87% সময় কাটাচ্ছে টেলিভিশনে, ফলে বাড়ছে নানা রোগ। 30%-এর বেশি বাচ্চার মায়োপিক, চোখ লাল হওয়া, ওয়াটারিং, এগুলো তো আছে। এমনকি মাস্কুলোস্কেলেটাল পেইন, মানে ব্যাক পেইন, গ্যাজেটটাকে আমরা যদি এডুকেশনাল পারপাসে বেশি ইউজ করতে পারি ফলপ্রসূ হতো আমাদের। স্বাস্থ্য দপ্তর, এমিনেন্স ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই সম্মেলন শেষ হবে শুক্রবার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 69 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম উচ্চ আদালতে জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU। এ তালিকায় রাজনীতিবিদ, ব্যবসায়ীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও নাম আছে। 2016 সালে পানামা পেপারস আর পরের বছর প্যারাডাইস, যেখানে বিশ্বের ধনী, প্রভাবশালী আর তারকাদের কর ফাঁকি দেওয়ার গোপন নথি প্রকাশ করে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ICI, যে প্রকাশিত সেই তালিকায় ছিল বেশ কয়েকজন বাংলাদেশের নামও। তাদের বিষয়ে পরবর্তীতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন এবং কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্প্রতি বিদেশে টাকা পাচারকারীদের নামের তালিকা তলব করেছিল হাইকোর্ট।
পানামা পেপারস এর বিষয়ে 43 জন এবং প্রতিষ্ঠানের নাম সংযোগ করে একটা তালিকা দিয়েছেন এবং প্যারাডাইজ পেপারস এর 26 জনের নাম এবং প্রতিষ্ঠান সহ একটা নামের তালিকা দিয়েছেন। এই প্রতিবেদন অনুযায়ী ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মিন্টু ও দুই পুত্র সন্তানের মালিকানায় সিঙ্গাপুরে একটি কোম্পানি রয়েছে। তাদের যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। নেপালে ব্যাংক হিসাব পরিচালনার তথ্য মিলেছে জনৈক দিলীপ কুমার মোদি ও তার স্ত্রীর। থাইল্যান্ডে অর্থ লেনদেনের তথ্য মিলেছে ফয়সাল আহমেদ চৌধুরীর। আর অস্ট্রেলিয়ায় অর্থ লেনদেনের খোঁজ মিলেছে মাতাবুদ্দিন চৌধুরী আর সালমা হকের। প্রাথমিক তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চলছে মাসকট আর অনন্ত গ্রুপের বিদেশে অর্থ লেনদেনের বিষয়েও। 8 জনের নাম এবং কয়েকজনের পরিবারবর্গ সহ বিদেশের, বিশেষ করে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নেপাল, এই সমস্ত মালয়েশিয়া, এই সমস্ত দেশে যে তাদের টাকা জমা আছে সেই তথ্য প্রেরণ করেছে। তবে অভিযোগ প্রমাণিত না হয় বাংলা ট্র্যাক পাওয়ারের আমিনুল ইসলাম, নাজিম আসাদুল হক আর তারিক ইকরামুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আরেকটি প্রতিবেদনে এই 10 জন সহ পানামা আর প্যারাডাইজ পেপারসে নাম আসা মোট 69 জনের নাম আদালতে জমা দিয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ বিষয়ে রোববার শুনানি হবার কথা রয়েছে। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের অনুরোধে অবশেষে অনশন ভেঙেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাফর ইকবাল বলেছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা করেন তিনি। শুভ্র দাসের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 19 জানুয়ারি থেকে উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আমরণ অনশন করে আসছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 7 দিন পর আজ সকাল 10:20 শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক। ভোর 4টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ে যান। এ সময় তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক সাবেক 5 শিক্ষার্থীর মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান। আমি এখানে আসার আগে আমার সাথে সরকারের অনেক উচ্চ মহল থেকে কথা বলেছে। আমি তাদের সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি। আমি তাদেরকে অনুরোধ করব, তারা আমাকে যে কথাগুলি দিয়েছেন সেই কথাগুলি যেন রক্ষা করে। যদি আমার কথা রক্ষা করা না হয়, তারা শুধু ছাত্রদের সাথে না, আমার সঙ্গে এবং এই দেশের যত প্রগতিশীল মানুষ আছে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান শিক্ষার্থীরা। তাদের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে দাবি দেওয়াগুলো আছে শুরু থেকে সেই দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে। তো ওনারা আমাদের যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ, আসলে ওনাদের কথায় আমরা যথেষ্ট বিশ্বাস করি। তো আমরা তাদের কথা দিয়ে আজকে সকালবেলা অনশন ভেঙেছি। আমরা আজকে আশ্বস্ত হয়েছি যে আমাদের প্রিয় স্যার জাফরুল্লাহ স্যারকে উপর মহল থেকে পাঠানো হয়েছে। তো উনি বলছেন যে প্রথম দফা আমাদের অনশন ভাঙার, বলছেন যে উনি আমাদের এক দফির সাথে একমত। গত 13 জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের পাঠ্যক্ষীর বিরুদ্ধে অসদাচরণ সহ বিভিন্ন অভিযোগ তোলে তার পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের ছাত্রী। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশ আনার অভিযোগে উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের 1 দফা দাবি শুরু হয়। 17 জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ভিসি ফরিদুদ্দিন আহমেদ। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি জানিয়েছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে 2-1 দিনের মধ্যে সরকারের প্রতিনিধি দল সিলেটে যাবে। তবে যেহেতু রাষ্ট্রপতি ভিসি নিয়োগ দেন, সেটি তার এখতিয়ার। রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন 18 ওয়ার্ডের উন্নয়ন কাজ শুরু হচ্ছে চলতি মাসে। সংশ্লিষ্টরা বলছেন, এতে বন্ধ হবে অপরিকল্পিত নগরায়ন। নাগরিক সুবিধা পাবেন 20 লাখ বাসিন্দা। মাসিক রাহাতের রিপোর্ট।
কোথাও নেই সড়কের জন্য পর্যাপ্ত জায়গা, কোথাও আবার থাকলেও বেহাল দশা। যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কোনো কোনো সড়কে আবার সারা বছরই থাকে জলাবদ্ধতা। এমন প্রেক্ষাপটে ইউনিয়ন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোতে নির্মাণ হচ্ছে একের পর এক বহুতল ভবন, হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, বাড়ছে মানুষের চাপ ও ভোগান্তি। 12 মাসই পানি থাকে, পানি থাকার কারণে রিক্সা চলতে পারে না, মানুষ হাঁটা চলা করতে পারে না। না আছে ড্রেনেজ ব্যবস্থা, না আছে সংস্কার, দিন দিন বাড়িঘর বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বজ্র ব্যবস্থার কোনো জায়গা নেই, খুবই সমস্যা। এখান দিয়ে সবই হচ্ছে মোটামুটি অপরিকল্পিত ভাবেই হচ্ছে। সোয়ারেজের লাইন সবসময় রাস্তার মাঝে পানি আসে। নতুন ওয়ার্ডগুলোর উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নে বেশ আগেই 4,025 কোটি টাকার একটি প্রকল্পের রূপরেখা তৈরি করেছিল ডিএনসিসি। মেয়র জানিয়েছেন শিগগিরই শুরু হচ্ছে কাজ, জোর দেওয়া হচ্ছে টেকসই উন্নয়নে। অপরিকল্পিত শহর যেটা হয়েছে আমাদের এক্সিস্টিং ঢাকার, আমরা কিন্তু সেটাকে পরিকল্পিত শহর করতে যাচ্ছি। এই প্রথমবারের মতন আমরা সেন্ট্রাল ডাক্টিং সিস্টেম করা হচ্ছে, এবং এতে কি হবে, এই ডাক দিয়েই সকল ইউটিলিটি লাইনের সব ডাক লাইন দিয়ে নেওয়া হবে। সেটা অর্থাৎ ডাক্টিং যেরকম করছি আমরা, 29 কিলোমিটার খালকে আমরা উদ্ধার করছি, সাইকেল লেন করছি, ওয়াকওয়ে করছি, গাছ লাগাচ্ছি, এবং ড্রেন হবে এখানে পানি যাওয়ার জন্য। কারণ এই জন্য আমরা ওই হয়তো কাজ করলাম, ড্রেন করলাম, রাস্তা করে দিলাম, এই টাকাটাই কিন্তু নষ্ট হবে। অবশ্যই ওই এলাকার জনগণের খুব দুর্ভোগ হচ্ছে, কে সেই দুর্ভোগের দিন কিন্তু ঘুচে যাচ্ছে, এবং আমরা ইনশাল্লাহ এন্ড জানুয়ারি থেকেই আমাদের সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ইউনিয়নভুক্ত ছিল রাজধানীর আশেপাশের বড় একটি অংশ, জায়গাগুলোকে 36টি ওয়ার্ডে ভাগ করে ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত করা হয়েছে 4 বছর আগে। ডিএনসিসির নতুন 18টি ওয়ার্ডের বেশিরভাগই গুলশান, বারিধারা, উত্তরার আশেপাশের বিভিন্ন এলাকা নিয়ে গঠিত। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সংবাদ এখনকার মতো শেষ হলো, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার উচ্চ সংক্রমণে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, করা হচ্ছে জরিমানা, ওমিক্রনের ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত, বাড়ছে সংক্রামক অসংক্রামক রোগীও। অর্থপাচারে জড়িত অভিযোগ 69 জনের তালিকা হাইকোর্টে, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের সাথে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের নাম। অনশন ভাঙলে উপাচার্যের পদত্যাগের আন্দোলন চালিয়ে যাবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলে যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আপনারা জানেন দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। এ থেকে বাঁচতে টিকা নেওয়ায় যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও প্রতি উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙার সংবাদ। এই দিন এইভাবে।